মানুষ যখন আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত রকম নির্দেশাবলী, সেগুলি হালকা হোক আর ভারী হোক, সবগুলি যখন পাবন্দির সাথে আদায় করে, সম্পাদন করে, তখন মানুষের ইমান বৃদ্ধি পায়। ফাইজা তুলিয়াত আলিম আয়াত জাদা ইমান, ইমান বাড়ে। যত মানুষ নেকির কাজ করবে তত বেশি ইমান বাড়বে, যত বেশি মানুষ গুনার দিকে যাবে, গুনাহ হবে মানুষের, তত বেশি ইমান কমে যাবে। তো ইমান ও ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ইয়াজিদ বিত্বা ওয়া ইয়ানকুস বিল মাসিয়াহ। ইমান বাড়ে এবং কমে, নেকির কাজ করলে ইমান বাড়ে, বৃদ্ধি পায়, আর গুনাহে লিপ্ত হলে, পাপ হলে ইমান কমে যায়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এমনকি মূল ইমানেও কমা বাড়া হয়, কম বেশি হয়। অন্তরের কাজগুলো, ইমান অন্তরের কাজ, অন্তরের কাজও কম বেশি হয়। যারা বলছেন না ইমান কমে না বাড়ে না, কমলেই সেটা সন্দেহ নেফাক হয়ে গেল, সুতরাং কুফরি হয়ে গেল, যেটা কমেই না, কমতে পারে না, কমলে কুফর, তাহলে বাড়বে কি করে? যারা এইসব যুক্তি খাড়া করেছে তারা আসলে আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়, বরং মূল ইমানও কম বেশি হয়। যেমন অন্তরের অন্যান্য কাজগুলি তো কম বেশি হয়, মানুষের শোক অন্তরের কাজ, দুঃখ কষ্ট মন কষ্ট সেটা তো কম বেশি হয়, কখনো কম কখনো বেশি। কারো স্ত্রী মারা গেছে, কারো ছেলে মেয়ে মারা গেছে, কারো বাপ মা মারা গেছে, কারো ভাই বোন মারা গেছে। ভাই বোন মারা আর স্ত্রী ছেলে মেয়ে মারাতে সমান শোক হবে, খুশি। কারো কিছু দুনিয়ার কিছু পয়সা এসেছে, তার খুশি। আর আর একজনের ছেলে মেয়ে কিছুই ছিল না, সন্তান ছিল, সন্তান একই রকমের খুশি না, ওদের খুশি। তাহলে অন্তরের যতগুলি কাজ রয়েছে, ভালোবাসা, ভালোবাসা কম আর বেশি হয়, কখনো ভালোবাসা বেশি আর ভালোবাসা অন্তরের কাজ, তো অন্তরের কাজেও কিন্তু কম বেশি হয়। ঠিক তেমনি ইমানেও কম বেশি হয়, মূল ইমানেও কম বেশি হয়। কারণ এক শ্রেণীর লোকেরা এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত করেছে, বলছেন না না মূল ইমান কম বেশি হয় না, আসলে ইমানের পরে যে আমলগুলি করে, বেশি বেশি আমল করলে আমলের আমলকে কেন্দ্র করে কম বেশি ইমানে কম বেশি হয়, আর আমল যত কমে আসবে আর গুনাহ যত আসবে তত বেশি ইমান কমে যাবে, সেটা আমলকে কেন্দ্র, পাপকে কেন্দ্র করে। এই কথাটি আসলে ভুল। যখন ইমান মানুষের বৃদ্ধি পায় তখন যেটি মানুষের কাছে কষ্ট করে, যতই কষ্ট লাগুক না কেন, সেটি প্রিয় হয়ে যায়। যখন ইমান শক্তিশালী হয়ে যায় তখন কনকনে ঠান্ডা পানিতে উজু করতে মজা লাগে। ইমান যখন শক্তিশালী হয়ে যায় তখন আরব দেশের প্রচন্ড গরম পানিতে জোহর আসরে উজু করাও সহজ হয়ে যায়। ইমান যখন শক্তিশালী হয় তখন যে কোনো রকমের গুনাহ থেকে, যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকা সহজ হয়ে যায়, তাতে মজা লাগে। পুরুষদের আল্লাহ আকর্ষণ দেশের নারীদের দিকে, নারীদের আকর্ষণ পুরুষের দিকে, কিন্তু ইমান যখন মজবুত হয়ে যায় তখন যত সুন্দরী রমণী সামনে পড়ুক না কেন, আর যত অনমুক্ত হয়ে পড়ুক না কেন, চোখকে ফিরিয়ে নেওয়া আর দৃষ্টি নামিয়ে নেওয়াতে তাতেই মজা পায়, যেটা অত সহজ বিষয় নয়। যখন মানুষের কাছে ইমান মজবুত হয়ে যায়, মানুষের অন্তরে যখন ইমান মজবুত হয়ে যায় তখন যেটি তার জন্য কঠিন, কষ্টকর, অপ্রীতিকর, সেটা তার কাছে প্রিয় হয়ে পড়ে আর ভারীটা হালকা হয়ে পড়ে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের যে উদ্দেশ্য দীনে ইসলামের বান্দার থেকে, যে বান্দা ইবাদত বন্দি করো আবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং বান্দা ইবাদত করার সাথে সাথে অন্য অন্য মানুষকেও আল্লাহর ইবাদতকে আহ্বান করবে, এই উদ্দেশ্যটি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন হয়। এই জন্য মানুষের তখন অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু অগ্রগামী হয় ভালো কাজের ক্ষেত্রে, ইমানকে শক্তিশালী করতে হয়।